বিমান বাহিনীর দুটি F-7BG ও দুটি F-7BGI যুদ্ধ বিমান বাসার বিমান ঘাঁটিতে অবতরণের পরে আজ আবার সফল উড্ডয়ন করেছে। এর মাধ্যমে 1985 সালের পরে আবার এই ঘাঁটি ফাইটার উড্ডয়ন ও অবতরণযোগ্য বলে নিজের সক্ষমতা প্রমাণ করেছে। স্বাধীনতা পরবর্তী সময়ে এই ঘাঁটি থেকে ঐতিহাসিক F-86 Sabre ও MiG-21 যুদ্ধ বিমান অপারেট করা হতো। এই যে আর একটি বিষয় থেকে ঢুকলেন, এখন যদি আর একটি বিষয়টি সাবস্ক্রাইব না করেন তো কেমন লাগবে কারণজি? এলাকি আগের আর একটি বিষয়টি সাবস্ক্রাইব করবেন, তারপর ভিডিও দেখবেন, আর ভিডিওটা কিন্তু শেয়ার করে সবাই জানাই।